আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আচ্ছা, সকালবেলা গাছপালা দেখতে কার ভালো লাগে? আমার কিন্তু মানে খুব ভালো লাগে, দারুণ লাগে। আমার মনে হয় যে দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়ে গেল আল্লাহর অশেষ রহমতে। আর আজকের দিনের কাজগুলো মিলিয়ে নিচ্ছি, আজকে সারাদিন অনেক কর্মব্যস্ততার মধ্যে আমার দিনটা যাবে, আর শুরু হয়ে গেল সকালে নাস্তার পর্ব থেকে। তো আজকে যেহেতু আমি একটু ঝামেলার জিনিস বানানোর আয়োজন করছি, তো আজকে আমি আমার ছেলের ব্রেকফাস্ট একটু লাইট রাখার চেষ্টা করেছি। তো যে ঝামেলার কথা বলতে যাচ্ছি, বললাম সে ঝামেলার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমি আজকে আসলে কলা পাতা একটা জিনিস বানানোর চিন্তা করছি। তো কলা পাতা আমাদের বাসার পিছনে এক বাসায় আছে, তো সেখানে গিয়েছি আমি আমার যে হেল্পিং হ্যান্ড আর আমার ছেলে, আমরা ওখান থেকে কলা পাতা নিয়ে এসে কেটে রেখেছি। আর এই যে আমার গাছের ফ্রেশ শাক, পুঁই শাক, তো পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছের পাতুরি হবে। এটাকে আসলে কেউ কেউ পাতুরি বলে, কেউ কেউ পাতায় ভাজা বলে। তো আমি আমার মাকে সবসময় শুনেছি যে পাতায় ভাজাই বলে, আর এটা আসলে খুবই স্পেশাল, খুবই কম ইনগ্রিডিয়েন্টে যে এত মজার একটা জিনিস হতে পারে এটা আসলে না দেখলে বোঝা যায় না। এটার জন্য শুধু পুঁই শাক আর চিংড়ি মাছের সাথে সামান্য জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আমি এখানে কাঁচা মরিচও ইউজ করেছি, সরিষার তেল এবং নারিকেল বাটা, এটা দিয়ে ভালোমতো মাখিয়ে জাস্ট পাতায় যে কলা পাতা আছে, কলা পাতাটাকে একটু ফ্লেমের আছে যে ফ্লেমটা হয়, সেই ফ্লেমে একটু জ্বালিয়ে নিতে হবে, তাতে এটা একটু সফট হয়ে যায়, পাতাটা শক্ত থাকে না, এটা সফট হয়ে যায়। তো আমি একটা তাওয়া নিয়েছি এবং তাওয়াতে ফার্স্টে যে কলা পাতাগুলো আছে ওটা লেছে ছড়িয়ে, মাছগুলো ছড়িয়ে এটাকে স্টিমে দিয়ে দিয়েছি ভাপে, এটা ভাপেই হতে থাকবে, মানে দম যেটাকে বলে। আর আমি আজকে এটার সাথে ডাল চচ্চড়ি করব, নর্মাল মেনু অনেক, কিন্তু এটা খেতে দারুণ হয়। যারা খেয়েছেন তারা জানেন যে পোড়া পোড়া একটা বারবিকিউ টাইপের, মানে পোড়া পোড়া একটা ফ্লেভার আসে। তো পাতাগুলো সরালে পরেই দেখা যাচ্ছে যে কত মজা। আর আজকে দিনটায় আসলেই অনেক বিজি কাটবে আমার। আমার ছোট ছেলেটাকে নিয়ে আমি আজকে টিকা দিতে যাব, ওর আজকে একটা ভ্যাকসিনের ডোজ আছে, আর এখানে আমার মামি, আমি আসলে এই জিনিসটা সহ্য করতে পারি না, ছোট মানুষ তো, তো আমার মামির করলে দিয়ে আমরা বাসায় চলে আসলাম ওকে টিকা দিয়ে। আর এই আমাদের লাঞ্চ মেনু, তো এটা আমার ছেলের থাল, ওকে খাওয়ানো স্টার্ট করছি। তো ও খেয়ে দারুণ প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে যখন আমার রান্নার প্রশংসা আমার ছেলে করে, আমার হাজবেন্ড করে। আর এই যে ছোট বাবুটাকে ঘুম পাড়াচ্ছি, ওর শরীরটা একটু, আজকে ভ্যাকসিন দিয়েছে যেহেতু শরীরটা একটু খারাপ, বিকালে আমার একটা ফোন এসেছে যে আম এসেছে, তো সে আম আনতে চলে আসলাম হচ্ছে বরিশালের এক জায়গায়। তো এখানে দেখলাম যে ভেলপুরি, আর ভেলপুরির প্রতি ভালোবাসা আমার নিরন্তন, মানে এটা চিরন্তন বলা যায় যে এত পছন্দ করি আমি ভেলপুরি। আর আজকে আকাশটা মনে হচ্ছিল যে কোনো একজন পেইন্টার হয়তো ক্যানভাসে আলো ছায়ার খেলা খেলছে, এতই সুন্দর ছিল। তো আমি যে আমগুলো নিয়ে এসেছি, এই আমগুলো আসলে পাঠিয়েছে রাজশাহী থেকে আমাদের এক খুবই পরিচিত ভালো ভাই আদনান ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক মজা হয়েছে এই আম। আজকে রাত্রের লাঞ্চ ডিনারও ছিল এই আম দুধ ভাত আমার ছেলে আর আমার। আমি লাইট রেখেছি আজকের ডিনারটা আসলে, যেহেতু আমের সিজন আলহামদুলিল্লাহ, আর এতই মজা, এত ফ্রেশ আম। আর এই রাত্রে ঘুমাতে চলে আসলাম, বড়টা ঘুমিয়ে গিয়েছি অলরেডি, আর ছোটোটাকে নিয়ে এখন আমার শুতে হবে, না হলে সে ঘুমায় না। তো দোয়া করবেন সবাই, আল্লাহ হাফেজ।